গত 2018 সালে একটা স্ন্যাচিং এর কেসে আসামি তখনই আমরা খোঁজাখুঁজি করি। আমাদের কাছে যতটুকু গোপনীয় সংবাদ ছিল ও বাংলাদেশে চলে গিয়েছিল। বাংলাদেশ গোপনীয় সংবাদের ভিত্তিতে কালকে রাত্রে আমরা সাউথ রামনগর রেড করে আমির হোসেন চৌধুরীকে আমরা অ্যারেস্ট করি এবং তাকে টিআই প্যারেডের জন্য আজকে পাঠানো হবে। তার বিরুদ্ধে এর আগেও চুরির মামলা ছিল এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টও আছে। সঙ্গে এখনও কিছু আমরা পাইনি, তবে আমরা কোর্টে রিমান্ড চেয়ে পাঠাবো। রিমান্ড আসতে পরে আশা করি ওর থেকে অনেক কিছু উদ্ধার করা সম্ভব। কেএফসির সামনে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তো ওই সময়ে আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করার পর আমরা জানতে পারি যে সে বাংলাদেশে চলে গিয়েছে। দীর্ঘদিন বাংলাদেশে থাকার পর আমাদের সিক্রেট সোর্সের মাধ্যমে জানতে পারি যে পরশু ও বাংলাদেশ অতিক্রম করে ওর নিজের বাড়ির দিকে এসেছে। কালকে রাত্রে ওর বাড়িতে রেড করে আমরা তাকে ধরতে পেরেছি এবং তার বিরুদ্ধে এখন আইন অনুযায়ী ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, দুজন মহিলাকে যে আরেকজন যে পালিয়ে গিয়েছিল ওই সেই আসলে কেসের ডেটটা ছিল 12/10/18। কালকে ও তো আগেই কোর্টে পাঠানো হয়েছিল, এখন বিচারাধীন অবস্থায় আছে। সাইতলা উপরে যে পরিশ্রম।